আচ্ছা, আপনি জানেন কি পৃথিবীতে এমন একটি আশ্চর্য দ্বীপ রয়েছে যেখানে কোনো দর্শন নেই? সম্পূর্ণ পুরুষবিহীন সেই দ্বীপে সব বয়সের নারীরা নিজেদের ইচ্ছা মতোই স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারে, বাল্টিক সাগরের সবুজ নীল জলে সাঁতারও কাটতে পারে। পুরুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য মেয়েদের বিশেষ কোনো সাজগোজের যেমন প্রয়োজন নেই, তেমনই পুরুষ দেখলেই নিজেদের শারীরিক নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হওয়ারও কোনো কারণ নেই। সেই মেয়েদের পৃথিবীতে শিশু, যুবক, বৃদ্ধ সব বয়সের পুরুষেরই প্রবেশ কঠোরভাবেই নিষিদ্ধ। নারীরা এখানে নিতান্ত স্বল্প পোশাকে বা নামমাত্র আচ্ছাদনে শরীর ঢেকে অথবা চাইলে একেবারে নগ্ন হয়ে ঘুরে বেড়াতে পারে উন্মুক্ত প্রকৃতির কোলে। ইচ্ছে হলে দোলনায় দুলে দুলে সারাদিন বইয়ে পড়তে পারে, গলাকুলে গানও গাইতে পারে। অন্য নারীর চোখে অথবা প্রকৃতির চোখে নিজেকে সুন্দর দেখানোর জন্য স্পা ও পার্লার ব্যবহারও করতে পারে, যোগব্যায়ামও করতে পারে, মেডিটেশন করতে পারে এবং চাইলে সাগর সৈকতে সূর্য স্নানও করতে পারে। পাশাপাশি রান্না করাও শিখতে পারে, ঘোড়ায় চড়ে সমস্ত দ্বীপে দাপিয়েও বেড়াতে পারে, নিবিড় অরণ্যে নির্ভয়ে ঘুরেও বেড়াতে পারে। কোনো নারীকেই প্রতি পদক্ষেপে লিঙ্গশাসিত পুরুষতান্ত্রিক বাতাবরণের আতঙ্কে কাটা হয়ে আর থাকতে হবে না। ফিনল্যান্ড হলো উত্তর পশ্চিম ইউরোপের বাল্টিক সাগরের উপকূলের এক দেশ। ঘন সবুজ অরণ্যে আর ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য হ্রদ দেশটির বনভূমি এর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। এগুলোকে ফিনল্যান্ডের সবুজ সোনা নামেও ডাকা হয়। হেলসিঙ্কি হলো ফিনল্যান্ডের রাজধানী ও বৃহত্তম শহর। এই হেলসিঙ্কিকে বলা হয় বাল্টিক সাগরের মুক্ত। পাশ দিয়ে বয়ে গিয়েছে বাল্টিক সাগর। সেই সাগরের ঠান্ডা নীল সবুজ জলরাশির উপকূলে রয়েছে সবুজে গড়া ছোট্ট একটি দ্বীপ, নাম তার সুপারশি। বিপজ্জনক অথবা নিরীহ সমস্ত রকম পুরুষেরই প্রবেশ সেখানে একেবারে নিষিদ্ধ। সুপারশি দ্বীপের মালিক একজন আমেরিকান মহিলা, তার নাম ক্রিস্টিনা রথ। ক্রিস্টিনা জানিয়েছেন, একবার ছুটি কাটাতে তিনি আমেরিকার একটি রিসোর্টে যান। সেখানে গিয়ে ভ্রমণকারীদের আচরণ ও ক্রিয়াকলাপ দেখে তার মনে হয় নারী পর্যটকদের প্রতি পুরুষ ভ্রমণকারীদের আচরণ ও দৃষ্টিভঙ্গি ঠিক স্বাভাবিক নয়। অধিকাংশ পুরুষের চোখেই কাম ও লালসার ছায়া, উল্টো দিকে নারীদের সমস্ত মনোযোগও পুরুষ সঙ্গীদের উপরে। কোনো নারী টুরিস্ট হয়তো খুব মন দিয়ে একটি কাজ করছে, কিন্তু কোনো সুদর্শন পর্যটককে দেখলে টুক করে লিপস্টিক বের করে নিজের ঠোঁট দুটো একেবারে রাঙিয়ে নিচ্ছে। কার্যত অপ্রয়োজনীয় এই সাজগোজ শুধুমাত্র পুরুষদেরই জন্য। তখন থেকে ক্রিস্টিনা ভেবেছেন শুধু নারীদের জন্যই তিনি একটি দ্বীপ বানাবেন। ইউটোপিয়া নয়, সত্যি সত্যি এক বাস্তব দ্বীপ, যেখানে নারীরা সম্পূর্ণ নিজের মতো করেই বাঁচবেন আর নিজেকে নিয়েই ব্যস্ত থাকবেন। কোনো পুরুষের উপর নির্ভরও করতে হবে না তাদের। এই সময় তার সঙ্গে আলাপ হয় এক ফিনিশীয় যুবকের। আলাপ গড়ায় প্রেমে। একবার সেই প্রেমিকের সঙ্গে তার স্বদেশভূমি দেখতে গিয়ে ফিনল্যান্ডের প্রতি গভীরভাবে আকৃষ্ট হয়ে পড়েন ক্রিস্টিনা। আর তখনই তিনি সিদ্ধান্ত নেন যে আমেরিকায় নয় বরং স্বপ্নের রিসোর্টটি তিনি গড়ে তুলবেন তার প্রেমিকের মাতৃভূমি ফিনল্যান্ডেই। এরপর তিনি কিনে ফেললেন 8.4 একরের একটি সমুদ্রবেষ্টিত মনোরম দ্বীপ, নাম রাখলেন সুপারশি। দ্বীপটিকে বিলাসবহুল অবসর যাপন কেন্দ্র হিসেবে রূপ দেওয়ার জন্য তিনি বহু অর্থ ব্যয় করে কাজকর্ম শুরু করে দেন। 8.4 একরের এই দ্বীপ কিনতে ক্রিস্টিনা রথ তার ট্যাক কনসাল্টিং কোম্পানি ম্যাটিসিয়া কনসালট্যান্টস 2016 সালে বিক্রি করে দেন $65 মিলিয়ন। সেই টাকা দিয়ে 2017 সালে তিনি দ্বীপটি কিনে নেন। 2018 সালের 23 জুন থেকে ভ্রমণ পিপাসু নারীদের জন্যই খুলে দেয়া হয় এই দ্বীপ সুপারশি। সুপারশি দ্বীপে প্রথমে তৈরি হয়েছিল 500টি বিলাসবহুল কেবিন। রথের লক্ষ্য 10-12টি কেবিনের। এর পাশাপাশি এই দ্বীপে তৈরি হয়েছে বেশ কিছু ক্যাফে ও বিলাসবহুল হোটেল। এই দ্বীপে এক সপ্তাহ সময় কাটাতে খরচ হবে $3,500, বাংলাদেশি টাকায় প্রায় 3 লক্ষের কাছাকাছি। কিন্তু শুধু আর্থিক সামর্থ্য থাকাই যথেষ্ট নয়, একই সঙ্গে আপনার মধ্যেও থাকতে হবে নতুন কিছু শেখার ও জানার আগ্রহ।
প্রথমে ভ্রমণ প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে। তারপর সেই আবেদনপত্র খতিয়ে দেখে রথ নিজে ভিডিও কল করে ইন্টারভিউ নেবেন এবং নির্বাচন করবেন পর্যটকদের। কয়েক হাজার আবেদনকারীর মধ্য থেকে সব তথ্য যাচাই করে প্রতিবার মাত্র 10 জন নারীকে নির্বাচিত করা হয়। ক্রিস্টিনা জানিয়েছেন, এই দ্বীপের পরিকল্পনার পিছনে কোনো পুরুষ বিদ্বেষ নেই। ভবিষ্যতে নারীদের বিশেষ অতিথি হয়ে পুরুষেরা হয়তো এই দ্বীপে পা রাখার অনুমতি পেতে পারেন, তবে আপাতত সেই সম্ভাবনা নেই বললেই চলে। কোনো পুরুষ সঙ্গী ছাড়া এই দুশ্চিন্তামুক্ত দ্বীপের জীবন যে কোনো নারীকেই করে তুলবে আত্মবিশ্বাসী। যেতে চান নাকি কয়েকদিনের জন্য এমন পুরুষমুক্ত সব পেয়েছির দেশে?